ବିନା ଟୋକନରେ ଖୋଲିଛି ମଣ୍ଡି ସମ୍ବଲପୁର ଜିଲ୍ଲାରେ ମଣ୍ଡି ପରିଚାଳନାରେ ଅବ୍ୟବସ୍ଥା ଡିଆର୍ସି ଅଫିସରେ ଧାରଣା ଦେଇଛନ୍ତି ଚାଷୀ ବଡ ଖବର ଯାହା ବର୍ତ୍ତମାନ ଆସି ପହଞ୍ଚୁଛି ଯେ ବିନା ଟୋକନରେ ମଣ୍ଡି ଖୋଲିଥିବା ବେଳେ ସମ୍ବଲପୁର ଜିଲ୍ଲାରେ ମଣ୍ଡି ପରିଚାଳନାରେ ଅବ୍ୟବସ୍ଥା ସାମ୍ନାକୁ ଆସିଛି ଡିଆର୍ସି ଅଫିସରେ ଧାରଣା ଦେଇଛନ୍ତି ଚାଷୀ ସୁରେନ୍ଦ୍ର ବାରିକ ଆମ ପ୍ରତିନିଧି ଆମ ପଶ୍ଚିମ ଓଡିଶା ବ୍ୟୁରୋହେଡ୍ ସିଧାସଳଖ ନେଇ ଚାଲୁଛୁ ଅଧିକ ସୂଚନା ପାଇଁ ସୁରେନ୍ଦ୍ର कमप चासी बसि धारणा मन्डी परिचालना प्रथम र चित्र सामना सामनाको आ দেখুন অপূর্ব আমি বর্তমান অছু সম্বলপুর অফিস প্রকোষ্ঠের আপনার সিধাসাল দৃশ্য যেহেতু চলিত বর্ষ সম্বলপুর জেলার গত চব্বিশ তারিখ পেটি প্রক্রুটমেন্ট স্টার্ট হয়েছে কিন্তু টোকন রোটে বড় সমস্যা রয়েছে তো পশ্চিম ওড়শার কৃষক সংগঠন সভ্য মানে আজ আলোচনা করে এবং যেহেতু তাঁর সমস্যা সমাধান হয়ে তো সে অফিস প্রকোষ্ঠের হি ধারণায় বসি তো আমার সহ নেতা অশোক প্রধান আজ্ঞা আপনার মানে আজ ডিআরসিএস এই দেখুন গোটে চাষি এত পরিশ্রম করবা ছাস তো ক্ষেত্রে রহবা সরকার চার মাছ আগু চাষিকে বাধ্য করছেন রেজিস্ট্রেসন কর আহ যে কে বিকব চাষি সেই হিসাবে ডেটবি দেছে সারা পৃথিবীরা এটা স্থিতি কেভে নেই তে কেনি চাষির নাইন আ তারপরে বি যেতে মার্কেট ইয়ার্ড খুলছে দেখদ বলা তা পাখে সে টোকন হি নাইন চাষি পাখে টোকন গোটে কষিকে যেতে আপনার মানে করবে শৃঙ্খলিত করবাক না টোকন করছেন তো কিন্তু সে টোকন কাহি জেনেট না হই পার্লা ভুবনেশ্বর কারণ মানে জেলাপাল ক্ষমতার কিছু না জনপ্রতিনিধি শু জেলাপাল নিজে শুন তো কিন্তু তার সমাধান রাস্তা বাড়বে সোট ছোট কথা ভুবনেশ্বর ই হওয়া নিষ্পতি সেটা সম্ভব হয় সেটা আচ্ছা আমি গত বর্ষ হলে দেখুল কবল সম্বলপুর নুহ সারা ওড়শার চাষী সমস্যা লাগিয়ে রইলা রাজার চাষি মানে চলিত বর্ষ হলে সে সামান সমস্যা লগি রইছে তো প্রকৃত আপনার আজ করলে ডিআরসিএস আপনার কিছু প্রত্রুতি কি বর্তমানে আমি তো কিছু পাওয়ার হি ন চাষী কিছু যদি অসুবিধা হাওয়া শুনবা লাগে লোক হি নাই ন আশ্চর্য কথা যা হাওয়া ভুবনেশ্বর লেবুলের হাওয়া আমার ভুনে আমার কেন পৌঁছে যে আমি চাষবাস কর্ম কি ভুবনে দৌড়ুমু এটা গোটে চা লা প্রশাসনিক ব্যাপারী মানুষের গোটে চা লাগিকে হৈরান করবে আর মানে কমতি ভাবে ধান গেলে তা সোলপুর জেলার আমি কে কোলুলে চব্বিশ তারিখ ধান কি না বুল করি ছ তারিখ যে মিটিং হলে সবাই নিজে ডিসাইড কলে চব্বিশ তারিখ ধান কিনা না হাওয়া বুল করি চব্বিশ তারিখ আমার বরেপালি খালি কত লোক টেকোনহা আর সারা জেলার নেই তার রথ কেঁ এমন জানি শুনি করি চী মোক হেৰাণ কৰি বেপাৰী মানুহ কৰাৰ লাগি গোটেই কথা ক এই সমস্যা যদি সমাধান নহ'লে আগতে আপোনাৰ যি সংগঠন মানে কোন পদক্ষেপ নেপাব যামে কেনচেবি স্তৰকে যাই পাৰমু আছে কৰি পাৰমু আমাৰ যদি সমস্যাৰ সমাধান নাই হ'ল কৰি আমক লাগুছে যে এইটো চৰকাৰ জানি জাৰি কৰি সমস্যা সৃষ্টি কৰী মান লাগে কা কৰি এই যোগ যোগ আখিকে দিশু পেলাই ইমানে প্ৰকুৰ মিট যেতিব হওক ইনে জিলা স্তৰৰে সব হ'ল এবাৰ ভূৱনেশ্বৰকে উঠাইদে যেতিবন টোকেন নাই আছাৰ কিছু সমস্যা কয় বাৰ লাগি গ'ল বেলেগ জিলা স্তৰৰে কেনচি গোটেই অফিচৰ নাই ন যিয়ে কি আমাৰ কথা শুনিবা যিহেতু আমাৰ ডি আৰ চি এছ আজিয়া জিলা ধান কিনাবিকা কমিটেৰে সেই মুখ্য ভূমিকা গোটেই নিৰ্বাহ কৰোঁ আৰু যাকে কোচ্চন পচাৰিলে আজি উত্তৰ দেউতাকে সি বোলে আমি আজিয়া পাখে আজি আছিছোঁ ই টোক টোকান লাগিবলৈ मीट में आज गोटे जिनसमें चाषी मिल मिलर मान सामना के कटिनी छटिनी सम्मुखीन हो समस्या के दूर करवार लगे आम इ मार्केट यार्ड रु धान छाड़दे चाने पोवे बोलिकी आम से बहुत खुशी थूँ जे नाई मैंने जाऊ आमर सरकार सरकारी निियम के पालन करवार लगे सब प्रतिश्रुत है बोलिकी कितना सतै तारीख मार्केट चौबीस तारिख मार्केट जिते ओपन है से आम देखल प्रतिश्रुति टोटाली फंपा था সেনে আচিক হাত টেকি দে নাই আমাৰ সেই ট্ৰান্সপৰ্টৰ ব্যৱস্থা নাই সেই মিলকে যাবকে পোৱা ধানি যাব চিৰাচৰিত যে বোলো তই গোটেই প্ৰহান নহয় কাণায়ে চৰকাৰী মানে খেলুচন নিশ্চিতভাৱে অপূৰ্ব গোটেই কথা এইটো স্পষ্ট অঁ যে চৰকাৰ যোন ভাস মাৰিছে যে চাছীমানকৰ সমস্যা সমাধান কৰা এই টকন জৰিয়তে সৰুখুৰুৰে ধান কিন্তু তাৰ উল্টা চিত্ৰ দেখুৱাই পাৰু সমলপুৰ জিলাৰে